এত আওয়াজ কিসের? রসিতা ম্যাম ফুলশয্যার জন্য ফুল পাঠিয়েছে। রসিতা ম্যাম চিনিকে নিয়ে এত আতিক্ষিতা করেন, আমার ঘাটা যা চলে যায়। আর ঘা চলিও না, কি হবে জ্বালিয়ে? সারাদিন তো এইসবই চলছে, এতক্ষণ তো এই ঢাকের আওয়াজে কান ঝালাপালা হয়ে যাচ্ছিল, আর এখন এসব। বাবা কত ফুল, কে পাঠালো? ওই অসিতা ম্যাডাম। আচ্ছা আপনার লোকজনদের ডাকুন, এইগুলো একটু উপরে তুলে দিতে হবে। নিশ্চয় নিশ্চয়। এই এসো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই ঝুড়িতে কেউ হাত দেবে না। বাপরে, প্রচন্ড ভয় করছে, এবার আমাকেই না ছবল দেয়। তুই আবার এসব নিয়ে পড়লি কেন বলতো? ম্যাডাম ভালোবেসে তোকে ফুল পাঠিয়েছেন ঝুড়ি ঝুড়ি, সেগুলো নিয়ে গিয়ে এবার ফুলশয্যা শুরু হোক। হ্যাঁ সেই তো, এবার তো দেরি হয়ে যাচ্ছে। না গো ছোটকা, না মা, ব্যাপারটা এত সোজা নয়। অসিতা ম্যাডাম জানবেন কি করে যে আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে? ওনার তো এটা জানার কথাই নয়। উফ, সবেতেই এই মেয়ের সন্দেহ। আর আমি আর ছোট মালিক ছাড়া ওনার সাথে এই বাড়িতে যোগাযোগ কে করবে? তাহলে উনি আমাদেরকে কেন ফুল পাঠাবেন? আপনারা এখন যান, আমরা বাকিটা দেখে নেব। হ্যাঁ ওকে ম্যাডাম। ছোট মালিক আপনি একবার অসিতা ম্যাডামকে ফোন করুন তো, তাহলে তো পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এরে এখনই সব ফাঁস হয়ে যাবে নাকি? চিন্তা নেই, ফোন ধরবে না। অসিতা সুমের আজ অনেক রাত অব্দি প্রোগ্রাম আছে। কাজ হয়েছে? সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।